বন্ধুরা, সায়েন্সবিদের পক্ষ থেকে সকলকে স্বাগত। তোমাদের কি কখনো মনের মধ্যে প্রশ্ন জাগেনি যে তারারা আকাশে কেন মিটমিট করে জ্বলে? আমাদের মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র রয়েছে যাদের আমরা তারা বা তারকা বলি। বিজ্ঞানীদের হিসেবে শুধু আমাদের গ্যালাক্সি মানে মিল্কি ওয়েতেই রয়েছে প্রায় 200 থেকে 300 বিলিয়ন নক্ষত্র। রাতের আকাশে এমন অজস্র তারা দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। যদিও দিনের বেলা এদের দেখা যাওয়া যায় না, তবে সে যাই হোক, রাতের আকাশে আমরা যখন এসব তারা দেখি তখন মনে হয় তারাগুলো মিটমিট করে জ্বলছে। কিন্তু কেন এই তারাগুলো আকাশে মিটমিট করে জ্বলে, এই প্রশ্ন কি তোমাদের মাথায় কখনো আসেনি? তাহলে এর সমাধান বা ব্যাখ্যা আমি দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। তারাগুলো অবশ্য অনেক অনেক দূরে অবস্থিত হওয়ার কারণে খুবই ক্ষুদ্র দেখা যায়, এমন কি তুলনামূলক খুব অল্প নক্ষত্রই আমরা দেখতে পাই। বাকি নক্ষত্রগুলো এত বেশি দূরে অবস্থিত যে সেসব নক্ষত্র থেকে আলো আসতে আসতে তা বিলীন হয়ে যায়। আবার অধিকাংশ নক্ষত্রের যে আলো আমরা দেখতে পাই, অর্থাৎ যে তারাদের আমরা দেখি, তাদের অনেকেরই অস্তিত্ব এখন আর নেই। অর্থাৎ অনেক বছর আগে যে তারাটি বিলীন হয়ে গেছে তার আলো এখনও আমাদের পৃথিবীতে হয়তো এসে পৌঁছায়নি, এতটা দূরত্বে সেই নক্ষত্রটি অবস্থিত। তাই সেই কারণেই আমি বললাম যে তারাদের আমরা দেখি তাদের অনেকেরই অস্তিত্ব এখন আর নেই। অর্থাৎ তারাগুলি এত দূরত্বে থাকে সেটা আমরা কল্পনার সীমার হয়তো বাইরেও আছে, এমন এমন তারা যেগুলো আমরা চোখে এখনও অবধি দেখিনি, সেই তারাগুলো থেকে আলো এসে আমাদের কাছে পৌঁছায়নি। এবার মূল কারণটিতে আসা যাক। তারাদের এমন মিটমিট করে জ্বলার পেছনে যে কারণটি হলো সেটি হলো আলোর প্রতিসরণ। এমন অসীম দূরত্ব অতিক্রম করে পৃথিবীতে আসতে হলে তারা থেকে আগত আলোকে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে আসতে হয়। এরপর যখন এরা বায়ুমণ্ডলে প্রবেশ করে, বায়ুমণ্ডলে বিদ্যমান গ্যাসের কারণে আলোর যাত্রাপথে মাধ্যমের পরিবর্তন ঘটে এবং প্রতিসরণ ঘটে। আলোর প্রতিসরণ বলতে বোঝায় মূলত আলোর মাধ্যম পরিবর্তন করার জন্য এর দিক পরিবর্তন হওয়াকে। যেহেতু মহাশূন্য ভ্রমণের সময় আলোকে কোনো মাধ্যমের ভেতর দিয়ে যেতে হয় না, তাই যখন এটি বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তার যাত্রাপথে মাধ্যমের পরিবর্তন ঘটে। সংক্ষেপে বললে আলো শূন্য মাধ্যম থেকে বায়বীয় মাধ্যমে প্রবেশ করে। আবার বায়ুমণ্ডলে সর্বত্র গ্যাসের ঘনত্ব সমান নয়, কোথাও বায়ুমণ্ডলের স্তর হালকা আবার কোথাও অপেক্ষাকৃত ঘন, যে কারণে তারা থেকে আগত আলোকরশ্মিকে বায়ুমণ্ডলের ভেতর দিয়ে আসতে বারবার প্রতিসারিত হতে হয় এবং বারবার দিক পরিবর্তন করতে হয়। আর আমাদের বায়ুমণ্ডলও স্থির নয়, এর বিভিন্ন স্তর ক্রমাগত কাঁপতে থাকে, ফলে যখন তারার আলো ভূপৃষ্ঠে এসে পৌঁছায় তখন মনে হয় কখনো জ্বলছে আবার কখনো নিভছে। তারার আলোর যাত্রাপথে বায়ুমণ্ডলের ভেতর এসব ঘটনার কারণেই আমরা রাতের আকাশে তারাগুলোকে স্থির না দেখে মিটমিট করে জ্বলতে দেখি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে।